প্রত্যেকবার ঠাকুরের কাছে বলছি আমার বন্ধুরা যে যত দূরই থাকুক না কেন সবাইকে যাতে ঠাকুর ভালো রাখে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি ভোর 4:30 ঘুম থেকে উঠেছি, উঠে রেডি হয়ে তো আমি বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় আছে, এখনও রাস্তার লাইট জ্বলছে। তো এখন বাজে ভোর 5টা। তো বন্ধুরা আমি যাচ্ছি রামপ্রসাদ ঘাটে। তো দেখো বন্ধুরা, এখানে এসে দেখতে পেলাম লাইট এখনও জ্বলছে, রাস্তার লাইটও জ্বলছে, আবার যে গঙ্গার ঘাটের লাইটও জ্বলছে, আর সেরকম ভিড় নেই গঙ্গার ঘাটে। তো বন্ধুরা অনেক দিন পর আজকে আসলাম গঙ্গার ঘাটে এই ভোর 5টার সময়। তো আজকে ভোর 5টার সময় জোয়ার থাকবে, তার জন্যেই আমি এসছি গঙ্গায় স্নান করবে বলে। তো অনেক দিনেরই ইচ্ছা ছিল, আসবো কিন্তু আসা হয় না। অনেক দূর থেকে সবাই এখানে আসে গঙ্গায় স্নান করতে, কিন্তু বন্ধুরা আমার আর আসা হয় না। তো আজকে গঙ্গায় স্নান করব। তো বন্ধুরা সবটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব, সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। আর কারা কারা এখানে এসছো রামপ্রসাদ এই ঘাটে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ও পুরো তো দীঘা মনে হচ্ছে আমার কাছে, পুরো দীঘা মনে হচ্ছে। দেখো পুরো জোয়ার চলছে এখন, আর পুরো আমার দীঘা মনে হচ্ছে, মানে দীঘায় স্নান করছি এরকম মনে হচ্ছে। এই সকালবেলা ঘুম থেকে উঠে তো বিশাল একটা মজা আছে, অন্যরকম। 8টায় উঠে ঘুম থেকে, সেই মনে হচ্ছে আজকে 4:30 উঠেছি। না না, আর 8:30 উঠবো না, এবার সকাল ঘুম থেকে উঠবো, দেখতে পারবে তোমাকে, চলে আসো। আর দেরি করে উঠবো না আমি, এবার প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবো, তাই না রে? তুলবো তোকে, এসো না তুলবো, ওই যে বারণ করেছে। আমি এবার থেকে রোজ বাবা ঘুম থেকে উঠবো তোমার হচ্ছে এই টাইমে উঠবো, আর কোনো দিনও 8টার সময় উঠবো না। 8টায় ঘুম থেকে উঠি। পুরো তো একদম পুরো জলটা আগে মাথায় নেই। আমিও আসবো এবার, রোজ আসবো আমিও, আর দেরি করব না। ও সত্যি এত ভালো লাগছে, জল যাবে দাদা। জল যাবে না, যাবে না, কি জলের ঢেউ, জোয়ারের জল। যখন জোয়ার থাকে তখন এখানে জল উঠে যায়, যখন জোয়ার থাকে না তখন জল থাকে এখানে। এখন পুরো জোয়ার। 5:30 ঘন্টা লাগবে। ও সত্যি এত ভালো লাগছে। আর বন্ধুরা অনেক দিন পরে গঙ্গায় এসে আজকে ডুবিয়ে স্নান করলাম, এই একদম পুরো জোয়ারের জলে, ভীষণ ভালো লাগছে বন্ধুরা। তো এখন আমি বাড়ি চলে যাব। দেখো বাড়ির থেকে তামার ঘটি নিয়ে এসে ঘটিতে করে এক ঘটি জল নিয়ে যাব। তো এই রামপ্রসাদ ঘাটেই বট গাছ আছে, শিব মন্দির আছে, সেখানে আমি একটু জল দেব, দিয়েই তারপরে বাড়ি যাব। তো সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা গঙ্গায় স্নান করা হয়ে গেছে, অনেকগুলো ডুব আমি দিয়েছি, তোমরা দেখতে পেরেছো, খুব ভালো লেগেছে বন্ধুরা। অনেক দিন পরে আজকে গঙ্গায় স্নান করলাম। তো বাড়ি থেকে তামার ঘটি নিয়ে এসেছিলাম একটা, তো তামার ঘটিতে জল তুলে নিয়ে আসলাম, একদম পুরো জোয়ারের জল। তো এই জোয়ারের জলটা আমি দেব, দেখো এখানে গঙ্গার ঘাটেই বট গাছ আছে, সেই বট গাছে দিচ্ছি আমি জল, আর দিয়ে দেবো শিব ঠাকুরের মাথায় দিয়ে দেবো, এখানে শিব ঠাকুরের মন্দিরও আছে। চলো বন্ধুরা, এখানে দেওয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি শিব ঠাকুরের কাছে। দেখো বন্ধুরা পাশেই শিব ঠাকুরের মন্দির আছে, দেখো বন্ধুরা শিব ঠাকুরের মন্দিরে আমি চলে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর আমি বাড়ি মানে ফুলও আনিনি, বেলপাতা আনিনি, কিছুই আনিনি, তো শুধু জলেই দিচ্ছি। দেখো এই রামপ্রসাদ ঘাটে যারা যারা এসছো যে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই রামপ্রসাদ ঘাটে অনেক দূর দূর থেকে সবাই এখানে আসে স্নান করতে। এটা একটা কি বলবো, মানে সবাই জানে, মানে আমি গুছিয়ে বলতে পারছি না কথাটা। এই রামপ্রসাদ সেনই কিন্তু এই রামপ্রসাদ ঘাটে স্নান করতে আসতো, এসে মাকে পুজো দিত, তার জন্য এই ঘাটের নাম হয়েছে রামপ্রসাদ ঘাট। রামপ্রসাদ ঘাট নামেই চেনে, সবাই চেনে। তো হালিশহর। তো বন্ধুরা বাড়িতে চলে এসছি এখন, আর বাড়িতে দেখো জলও নিয়ে এসছি আমি সাথে করে, দেখো গঙ্গার জল নিয়ে এসছি। তো এটা হচ্ছে আমার বেলতলা, দেখো এখানে জল দেবো বলেই আমি গঙ্গা থেকে নিয়ে এসেছি জোয়ারের জল। আর এটা তুলসীতলা, দেখো আসলে কি বলতো এখনও আমাদের এই বেলতলাটা পরিষ্কার করা হয়নি, যেহেতু এখন মানে কি বলবো 5:30 বাজে। তো এখন মানে বাড়িতে এসছি, এসে এখন ঘরের যে কাজকর্ম থাকে সবগুলো করব। তো দেখো কেমন সব এগুলো ঝাড়টা দেবো, সব কিছু করবো। তো আগে এইখানে জল দিয়ে নিই, তারপরে দেখো হাত দিয়ে বেলপাতাগুলো সরিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন এরকম জল ইয়ে পড়ে থাকে। চলো এবার যাব, আমার বাড়ির পাশে আর একটা মন্দির আছে বুড়ো শিবতলা, সেখানে আবার একটু জল দেবো, জল রয়ে গেছে, সেখানে গিয়ে আবার একটু জল দেবো। আবার চলো সেখানে গিয়ে কথা বলছি। দেখো বন্ধুরা গাছে নীলকণ্ঠ ফুল হয়েছে, ফুল নিয়ে যাচ্ছে ওখানে, যে বুড়ো শিবতলা দেবো ওই ফুলটা। ও কাকু ভালো আছো? ও বাবা যাবে তো এক্ষুনি পার্কে, না যাবে এইমাত্র আসলো। দেখো এখন যাচ্ছি আমি গুরু শিবতলা। গিয়ে আবার কথা বলছি। চলে এসছি, মন্দিরটা দেখে নাও। তো বন্ধুরা আমি চলে এসছি বুড়ো শিব মন্দিরে। তো জানো তো বন্ধুরা এই শিব মন্দিরে যে যা মানত করে সব মানত সবার ফলে। আমিও বন্ধুরা এখানে মানত করেছিলাম, সেই মানত আমার ফলেছে। তো আমি আসবো এখানে পুজো দিতে বন্ধুরা, ঠিক একদিন আসবো সময় করে, খুব তাড়াতাড়ি আসবো বন্ধুরা। আর দেখো আমি অনেক সকালবেলা এসেছি, তো এখানে এখনও কেউ আসেনি, এসে এখানে এখনও কেউ জল দেয়নি। আমি আজকে ফার্স্ট দিচ্ছি, দেখো ওপরে ঘটি আছে, ঘটিতে দিচ্ছি। আর আর আমি বাড়ির থেকে শুধু ফুল আর ধূপকাঠি নিয়ে এসেছি, আর কিছুই আনিনি বন্ধুরা। যেদিন আমি পুজো দিতে আসবো সেখানে সেদিনকে আমি ফল মিষ্টি নিয়ে আসবো, দেখো তোমাদেরকে দেখাবো ভিডিও করে। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে বুড়ো শিব মন্দির। এই মন্দিরে মানে কি বলবো, শিবরাত্রির সময় বিশাল ভিড় হয় বন্ধুরা। তো যাই হোক, একদম বাড়ির পাশেই আমার এখানটা। এখানে আমি আগে সোমবারে এই এখানে আসতাম জল দিতে, তো এখন আর আসা হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকে চলে আসলাম। আজকে যে আসবো আমি ভাবতেই পারিনি, তো আজকে চলে এসেছি। তো বেশ ভালোই লাগছে বন্ধুরা। এবার ভাবছি আসবো, মাঝে মাঝে আসবো। তো দেখো ভীষণ ভালো লাগছে সত্যি। আজকের দিনটা আমার খুবই ভালো গেল, খুবই ভালো লাগছে। ধূপকাঠি নিয়ে এসে, এখানে ধূপকাঠি জায়গা, তো এখানে আমি ধূপকাঠিটা দেখি, এখানে দিয়ে গেলাম। ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করে দিলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ঠাকুরের কাছে বলছি, আমার বন্ধুরা যে যত দূরই থাকুক না কেন, সবাইকে যাতে ঠাকুর ভালো রাখে, এই কামনাই করছি সকালে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, এখানেই আমি শেষ করেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ভিডিওটা কেমন হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।